আজকের নাটক শুভক্ষণ। এই যে ভাই, সালমা বেগমের বাড়িটা কোন দিকে? আপনাকে তো চিনতে পারলাম না। ও মানে আমাদের পরিচয় নিশ্চয়ই পাবেন। আচ্ছা, ওনার বাড়িটা কোন দিকে বলুন তো? আমার জ্বালা, মহা মুশকিল। ঘটনা ঘটার পর পরিচয় তো আপনি আপনি বাইর হয়ে যাইব। আপনাকে উদ্দেশ্য কি বলেন? আচ্ছা আচ্ছা, আমি বুঝিয়ে বলছি ভাই। আমরা একটা পত্রিকা থেকে সালমা বেগমের ইন্টারভিউ নিতে এসেছি। দেখেন, তারপরও কথা থাকে। কীরকম? এই যেমন, আমরা সাংবাদিক, আমরা পুলিশের লোক, এইসব ভুয়া পরিচয় দিয়া বাড়িতে প্রবেশ করিয়া লুটপাট শুরু করে। দেখুন, আমাদের সঙ্গে কিন্তু একজন মহিলা আছেন। ওরে সর্বনাশ, বলেন কি, কোন দুনিয়ায় থাকেন? মহিলা ছেলে ধরা, মহিলা সন্ত্রাসী, মহিলা ডাকাত অনেক আছে। আপনার কথায় যুক্তি আছে, একথা স্বীকার করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের ব্যাগগুলো অন্তত চেক করে দেখেন। তবু বলছি, আমাদের এই উপকারটুকু করেন। যে বাড়ির খোঁজ করতেছেন এইটাই সেই বাড়ি? হ্যাঁ, বলেন কি। অবাক হবার কিছু নাই, পাবেন পাবেন। প্রাসাদ, অট্টালিকা, ফুলের বাগান সব পাবেন। আর একটু সামনে যান। তবে বাড়িটা কে দেখায় দিছে এটা বলবেন না। আপনার নামই তো জানি না, বলবো কি করে? যান যান, নাম জানার দরকার নাই। আপনিও চলুন না আমাদের সাথে। উরে বাপরে, না না, আপনারা যান, আপনারা যান। লোকটা কেমন হনহন করে হেঁটে চলে গেল। আচ্ছা, উনি পাগল নাকি? নিশ্চয়ই সালমা বেগমের সাফল্য সহ্য করতে পারছে না। আত্মীয়টাত্মীয় কেউ হতে পারে। তা হতে পারে। তাছাড়া ভালো কিছু করতে গেলে শত্রু মিত্র দুই থাকে। তবে আমাদের পরিচয় জানার জন্য সে আজ যা করেছে, এটা কিন্তু ঠিকই করেছে। না মানে দেখো, গ্রামের মধ্যে দুজন অপরিচিত মানুষ সন্দেহ তো করতেই পারে। আচ্ছা চলো চলো, অনেক দেরি হয়ে গেল, বাড়ি ফিরতে ফিরতে মেলা রাত হয়ে যাবে। তোমার রিপোর্ট জমা দেবার তারিখ কবে? গ্রামের ব্যাপার তো, দুদিন পরে দিলেও চলবে। আচ্ছা ব্যাগটা ধরো তো, বড্ড ক্লান্ত লাগছে। চলো। এই তো বাড়ি, কি সুন্দর ফুলের বাগান, বাঁশের বেড়া দিয়ে ঘেরা। বেড়া এত সুন্দর হয় আগে তো দেখিনি। আবার রং করা সুন্দর গেট। নক করো, নক করো। কে? আমরা। দরজাটা একটু খুলবেন। কোথা হইতে আসিয়াছেন, কেন আসিয়াছেন আগে বলেন, এবং নামও বলিতে হইবে। আমি মেরিনা, ও সুমন। ইনি দেখি আরো করা। তাই তো মনে হচ্ছে। কি আমার নাম? আমার নাম সুমন। শোনো, আমরা পত্রিকা অফিস থেকে এসেছি, সালমা বেগমের। বুঝিয়াছি, আসেন, আমার ছবি পেপারে ছাপাবেন। আচ্ছা, তোমার কথা বলার ধরন ওরকম কেন? আম্মা বলিয়াছেন, প্রথম কারো সঙ্গে সাক্ষাৎ হইলে বইয়ের ভাষায় কথা বলিতে, এখন অন্যভাবে বলিব। এই যে, এই ঘরে বসেন। সে কি, মেয়েটা আমাদের ঘরে বন্ধ করে রেখে চলে গেল? ঠিকই করেছে, দেখলে না তোমার ব্যাগের দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। তাছাড়া অস্ত্র বের করে আক্রমণ করব না এমন কোনো নিশ্চয়তা ওকে তো আমরা দেইনি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। পরিচয়টা? আমি মেরিনা, সাংবাদিক, সাপ্তাহিক পত্রিকা থেকে। আর ও হলো সুমন, আমার ভাইয়ের সঙ্গে পড়ে, এমএ ফাইনাল দেবে। আসলে ওই মেরিনা আপনার সফলতা নিয়ে একটা সাক্ষাৎকার পত্রিকায় ছাপাতে চাই, ছবি সহ। তার আগে হাত মুখ ধুইয়া কিছু নাস্তা পানি খাইয়া লন, মনে হয় অনেক দূর থেকে আসছেন। জরি, সুন্দর করে নাস্তা লইয়া আয়। আম্মা, আপনার লাগে আমার ছবিও ছাপা হইব, কি সুন্দর! সেটা পরে দেখা যাইব, অহন্তরে যা কইলাম তাই কর। আচ্ছা। একেবারে পাগল, কেউ নাই, এতিম,
আমার সেলাই স্কুলে ওর নানি কাজ করত, হঠাৎ মারা গেল, এখন আমার কাছেই থাকে। আম্মা নাস্তার সব পদ নিয়ে আইসি। ওরে বাবা, এত খাবার! গ্রামের নাস্তা আপনাকে কেমন লাগবো জানি না। না না, খুব ভালো। নাড়ু মোয়া পিঠা পায়েস? মোয়া নাড়ু ঘরে থাকে, পিঠা পায়েস আজ করলাম, আমার ছেলে মেয়ের আসার কথা। ওরা কোথায় থাকে? মেয়ে নাজমা উপজেলার কলেজে পড়ে, বেশি দূরে না, আর ছেলে সোহেল পড়ে ঢাকায় বিশ্ববিদ্যালয় ইতিহাসে। সোহেল আপনার ছেলে? ও মাই গড, ও তো আপনার কথা কখনো বলেনি। আমার কথা আর কি বলবে, সামান্য একজন গ্রাম্য মাতা। আপনি সামান্য হলে আমরা কি এখানে ছুটে আসতাম? আমার মা সোহেলকে খুব পছন্দ করে, ছুটির দিনে তো মা ওকে জোর করে আমাদের বাড়িতে যেতে বাধ্য করে। বাধ্য কি বাবা, এটা তোর ভাগ্য, তোমরা ভালো দিনে আইসো, এখনই ওরা আয়সা পড়বো। সোহেল অবশ্য বলেছিল আপনার হাতের তৈরি পিঠা পায়েস খাওয়াবে। খালা, আপনি আপনি সত্যি আমাদের গর্ব। না বাবা, সবই আল্লাহর দান। খালা, এই অজপার আগে কেমন করে এসব করলেন? মা গো, কথা কইতে গেলে তো সে ফেলে আসার দিনগুলায় আবার ফেরা যাইতে হয়। তোমাগো কি অত সময় হইব? হবে না মানে? আমরা আপনার সব কথা শোনার জন্য, জানার জন্য এত দূর ছুটে এসেছি। আপনি বলুন খালা। আমি বড় দুঃখী মা, ওই সব দিনগুলার কথা মনে হইলে চোখের পানি ধইরা রাখতে পারি না। গ্রামের একটা প্রবাদ শুনাই তোমাগো, আপনের চাইয়া পর ভালো, পরের চাইয়া জঙ্গল ভালো। কই তাহলে শুনো। শুনো ভাবিসা, স্বামী মারা গেলে বাপের বাড়ি চলে যেতে হয়, তাছাড়া তোমার বয়স কম, তোমার একটা বদনাম উঠলে তখন কি হইব? তোমার জন্য তো আমরা বংশের মুখে চুন কালি দিতে পারি না। এক সৎ ভাই ছাড়া আমার তো আর কেউ নাই, পোলা মাইয়া নিয়া তারা জায়গা দিব না, স্বামী ভিটা ছাইরা জামু কই, এটা তো সোহেল নাজুর বাপের ভিটা। তোমার এই বাড়ি ছাড়তেই হইব। আমিও যদি বাপের বেটি হইয়া থাকি তাহলে দেখব কে যায় আমার ভিটা সারা করে। ওই ওই তেজ দেখায় কথা কবি না, এই ভিটা তোর স্বামীর না, এই ভিটা আমার দাদার, ঘরে থাকলে হইব, খাওন লাগবো না। আল্লাহ খাওন দিব? মূর্খ মেয়ে মানুষ, আল্লাহ তোরে আসমান থেকে খাওন পোস্ট করে পাঠাইয়া দিব। চলি, 7 দিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবি, নইলে চলি। সোহেলের বাপ গো, তুমি বাচ্চা থাকলে কারো সাধ্য ছিল এমন কইরা আমারে বাড়ি যারা? আরে আরে, ও বুঝের মতো কান্দ না তো মা। সাসা, অহন আমার পোলে মাইয়ার কি হইব? শোনো বৌমা, যিনি মুখ দিছেন আহারও তিনি যোগাইবেন, তবে মা তোমার কিন্তু কষ্ট করতে হইব। কষ্টের ডরাই না সাসা, আপনি আমার একটু সাহস দিবেন, পাশে থাকবেন চাচা। শোনো মা, নারী বইলে ঘরে বসে থাকলে কিন্তু চলবো না, এই কিছুদিন মাইসে অবশ্য নিন্দা করবো প্রথম প্রথম, কিন্তু পরে দেখবা সব ঠিক হয়ে যাইব। কোদাল খন্তা হাতে লও, বাচ্চা দুইটারও সঙ্গে লও, তোমার বাড়ির সামনে যে খালি জায়গাটা পইরা আছে ওইখানে সবজির ক্ষেত করো, সার কেন লাগবো না আমি দিব না। হ্যাঁ চাচা, কোলে মধ্যে তো সব নষ্ট কইরা দিব। চিন্তা করো না, তো ব্যবস্থা আমি করবো মনে। চাচা, আমার এই এই নাকের নথটা বেসা, হাঁস মুরগি কিনা দেন, সবজির লাগে ডিমও বেসা যাই। আরে রাখো মা, এটা তুমি সোহেলের বউরে দিও, হাঁস মুরগি আমি কিনা দিব মনে, তোমার যখন কারবারে লাভ হইব তখন আমার দেনা শোধ করে দিও। চাচা, আপনার ঋণে জীবনে শোধ হইব না চাচা। মারে মাইসের বিপদে যদি আগে না আসা যায় তাহলে তো এটা কোনো কথা না। শোনো, মাইসের বিপদে আগে আসাটা হইলো সবচেয়ে স্বাভাবিক কাজ, তোরে আল্লাহ রহম করবেন, আমি তো মারে অছিলাম মাত্র। তাইলে মা, আজ থেকে এই কামটা শুরু করে দাও। জি চাচা। কোদাল কুপায়া সবজির বাগান করছে, ওই শাক পাতা বেচা কয়দিন সংসার চলে আমি দেখে নিমু। দুর্গন্ধে বাড়ির টিকা যায় না, বাড়িটারে মুরগির আড়ত বানায় ফেলাইছে, হায় রে
সদ্য পুরুষের ইজ্জত নষ্ট করে ফেলাইল, এইসব কুপরামর্শ কেনাই দিছে আমি বুঝি না। বলি মধ্যে এই পরামর্শখানা কিন্তু তরি দেওয়া উচিত ছিল বাবা। আচ্ছা কত এই বাচ্চা দুইটা যদি বাটি হাতে ভিক্ষা করতো আর বৌমা মানুষের বাড়ি জিয়ের কাম করতো, তাহলে কি এটা তোর জন্য একটা সম্মানের ব্যাপার হইতো? কই বল হন, বৌমা মায়া মানুষ হইয়া যে কাম করতেছে তাতে তো আমাকে সকলের গর্ব করা উচিত। এইটা দেখা গ্রামের সব বৌজি গো শিক্ষা হইব, তারাও মনে সাহস পাইব, নারী বইলে আর অসহায় বোধ করবো না। কামটা ভালো হইল না চাচা, সব বৌজিরা মাথায় চড়ে বসবো, আমাকে মানতেই তো চাইব না। দূর পাগল, ওরা সবল হইলে তো আমাকেও কাম অনেক কমে যাইব, দেশের উন্নতি হইব। হন তোর বৌরে কিছু একটা করতে দে, দেখবি তোর সংসারে তখন অনেক সচ্ছলতা আইব। এই হ্যাঁ, তখন তেল সাবান পান সুপারির পয়সা তোর কাছে আর চাইব না। আচ্ছা তুই কো, এটা সবার জন্য ভালো হয় না? কিছুদিনের মধ্যে দেখলি তো সোহেলের মার অবস্থা কেমন ভালো হইয়া গেছে, পোলা মাইয়া দুইটাও অহন স্কুলে পড়তেছে। হ তেমাকে মাটিতে পা পড়তে চাই না। না না, এইটা তোর ভুল ধারণা করলি বর্তি, সালমা আমাগো ওই রকম মায়াই না। দেখোস না, ও একদিন না খুব নাম করা মানুষ হয়ে যাবো, আল্লাহ রহম না করলে রাতারাতি অবস্থার এমন উন্নতি হয় কেমনে কদেহি। হন যে যত হিংসা করব তার তত অবনতি হইব। যাগা অনেক কথা হইল বাবা, আমি এখন যাই, আমার শরীরটা আবার বেশি ভালো না। সেই দিন তো সোহেল ডাক্তার বাবুরে আমার বাড়িতে লইয়া গিয়া হাজির, আমি তো দেখবা তা সোহেলে কয় কি আমার নাকি শরীর ভালো না, তাই হের মায় ডাক্তার পাঠাইছে। তাকলি মধ্যে এখন উঠি রে বাপ, আল্লাহ মাবোধ আল্লাহ, এ বাচ্চা দুই ধারে মানুষের মতো মানুষ করে গো। শোনো বাবা একটা কথা কই, বিধবারে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে, বড় বড় গুনাহ হয় রে বা। করো করো, পরাণ ভইরে দোয়া করো, আমিও দেখে নেব। আমার পোলা দুই ধারে বই খাতা কিনে দিলাম, তবু স্কুলে পাঠাইতে পারলাম না, আর ওরা নাকি ধার করা বই দিয়েও পড়ে। আজ চাপকায় পিঠের সাল তুলে হলাম। আচ্ছা মা, তুমি তো আমার ক্লাসের সব বই পড়ে ফেলাইছো, পরীক্ষা দিবা না কেন? লেখাপড়া শিখা ভালো, জীবনে চলার পথের আলো, তাই শিখলাম। পাশ দিয়া কি লাভ, চাকরি তো আর করুম না। শিশুকাল থেকা কত কষ্ট কইরা তুই ভাই বোন লেখাপড়া করতাছস, তোরা পাশ দিয়া গ্রামের সবাইরে দেখায় দিবি। কোদাল কোপাইন না ভিকারির পোলা মাইয়া মস্ত বড় পাশ দিয়া জজ ব্যারিস্টার হয়েছে। মাগু তুমি যে কত কষ্ট করেছো তাকে এ জীবনে ভোলা যায়? তোমার সেই কোদাল দিয়া মাটি কাটা, কি শক্ত মাটি। এই দেহ সেই কবেকার কথা মনে করিয়া কাঁদে। হাই হাই আমার কাছে। শোন, তোরা হইলি আমার দুইটা চক্ষু, আমার চক্ষু দুইটা খুব পরিষ্কার ছিল, তাই এত কাজ কইরাও ক্লান্ত হই নাই। তোরা যখন বইয়ের বদলে ঝাঁকা মাথায় নিয়ে বাজারে গিয়েছস, তখন তখন আমার কেমন লাগছে, কলিজাটা পাইটে গেছে। মা আমরা কারো কথায় কান দিব না, নাজুরে আমি কলেজে পড়ামুই। আমি ঠিক করছি, সন্ধ্যে গ্রামের সব মেয়ে বউ তাদের জন্য একটা স্কুল করব। ঠিক আছে মা। কলিম বাগড়া দেয় এইটাই মুশকিল। উনি অহন কিছুই করতে পারবে না মা, চেয়ারম্যান সাসা তোমার পাশে আছে, গ্রামের সবাই তোমার প্রশংসা করে, কলিম সাসা এখন প্রায় এক ঘরে হইয়া পড়ছে। তোমরা কোনো বেয়াদবি কইরো না। ঠিক আছে, তারে দেখলে সালাম দিও, কোনো কথা জিজ্ঞাসা করলে তার উত্তর দিও। ঠিক আছে মা। হাজার হোক, উনি তোমাগো সাসা। এই দেখো, শুধু আমার কথাই কইতেছি, তোমরা যে আমার মেহমান সেদিক খেয়ালই নাই। না না, আপনি বলেন, এই ঘটনার পর তো অনেক দিন পার হয়ে গেছে। আচ্ছা আপনার কাজও তো অনেক বেড়ে গেছে। হ মা, এখন তো অনেকগুলা কারবার, সেলাইয়ের স্কুল, সন্ধ্যায় পড়ার স্কুল, পাট দিয়ে তৈরি হয় অনেক রকম জিনিস, গরুর খামার, হাঁস মুরগির খামার, এসবের জন্য তো অনেক জায়গার প্রয়োজন। তা তো হয়, চেয়ারম্যান সাহেব খুব শিক্ষিত ও ভালো মানুষ, উনি অনেক সাহায্য করেছেন।
তাছাড়া গ্রামের মানুষ গ্রামে বৈশাখ কাজ পাইতেছে, সেজন্য অনেকে আজ্ঞায় আসে, আর আমিও কিনছি। যখন ঘুরতে বাইর হইবা তখন দেখবা। ছেলেমেয়ে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, এসব দেখাশোনা কে করে? লেখাপড়ার কাজ হিসাবপত্র আমিই দেখি, আর ম্যানেজার আছে, অন্য লোকও আছে, ছেলেমেয়ে ক্লাস বন্ধ থাকলে ওরাও দেখে। ও আম্মা, ভাই জানার আপায় আইয়া পড়ছে। যা যা যা, দরজা খোল। আসেন দেখেন কারা আইছে। আম্মার ছবি পেপারে ছাপা হইব, লগে আমার ছবিও। মা, বেঁচে থাক বাবা, বস। তুমি ভালো আছো মা? হ্যাঁ রে। আরে তোমরা কতক্ষণ এসছো? অনেকক্ষণ। আমার মেয়ে নাজমা। মা আমি ওই ঘরে যাই। হাত মুখ ধুয়ে নে। তুই পালিয়ে রইলি, দেখ আমরা কিন্তু ঠিকই চলে এলাম। বিশ্বাস কর, এবার শীতে তোকে আর মেরিকে ঠিক নিয়ে আসতাম। তোদের বাড়িতে কত খেয়েছি মা। সুমনের মা মানে খালাম্মা আমাকে খুব আদর করেন। সে তো তোমার ভাগ্য বাবা। সোহেল, উনাদের সব দেখাই তো হইব তো। ক্লাস বন্ধ থাকলে আমি কাজ দেখি, কিন্তু মা আমার চেয়ে অনেক বেশি বোঝেন। খালার এখন বেশি কাজ করা ঠিক নয়। কাজের মধ্যে থাকলে মা কেন যেন ভালো থাকেন। উনি কখনো বলেন না আমার ক্লান্তি লাগছে, কিন্তু অন্যের ক্লান্তি উনি চট করে ধরে ফেলেন। হ্যাঁ, তাই তো দেখলাম, আমাদেরকে না খাইয়ে কোনো কথাই বললেন না। অনেক রাত জেগে মা কি যেন লেখেন। তোমরা জানতে চাও উনি কি লেখেন? উনি চেয়েছি, আমাদের বলেছেন আমার জীবনের যেদিন শেষ হবে সেদিন এই লেখা তোমাদের হবে। নাজমা, তুই সুমনকে ওই বাগানটা দেখিয়ে নিয়ে আসুন। হাঁটতে পারবেন তো? পারবো পারবো। বাহ, তুমি একটা মেয়ে হয়ে। একটা নয়, একজন মেয়ে। সরি সরি। শহরে মানুষের বেশ সুবিধা, সরি বলে দিলেই যেন সব চুকে যায়। আচ্ছা তাহলে বলো কি বলতে হবে। ওসব শিখতে গেলে অনেক সময় লাগবে, কাজেই দরকার নেই। পুরো বাগানটা ঘুরতে পারবেন তো, নাকি একটু বসবেন? ওই বকুলতলায় বসলে মন্দ হয় না, তোমার সঙ্গে কথা বলতে আমার কেমন যেন একটু ভয় ভয় লাগছে। আজব কথা, জীবনেই প্রথম শুনলাম। পাশ করার পর কি করবে? ইচ্ছে তো আছে ডাক্তারি পড়ার, কিন্তু সব নির্ভর করছে ভাইয়ার উপর। কেমন? ভাইয়া চাকরি নিয়ে বাসা করলে তবেই আমি পড়তে পারবো। তোমাদের টাকার তো কোনো অসুবিধা নেই, হস্টেলে থেকে। মা ভয় পান, মা বলেন হয় সোহেলের বাসায় থেকে পড়বে, নয়তো শ্বশুর বাড়ি থেকে পড়বে। খালা মনে করছেন তুমি প্রেম করে তার অপছন্দের পাত্রকে বিয়ে করে ফেলবে। না না, আমরা গ্রামের মানুষ ওসব ভাবি না। তুমি নিজেকে যতই গ্রাম্য জাহির করতে চাও না কেন, শহরের অনেক মেয়েই তোমার ধারে কাছে ঘেঁষতে পারবে না। কি বলছেন আপনি? হ্যাঁ না, কিছু না। আচ্ছা পাঠ্য বই ছাড়া আর কি বই পড়ো? মা যেসব বই পছন্দ করেন তাই পড়ি। যেমন? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীম উদ্দিন, জীবনানন্দ, শরৎচন্দ্র, কবি সুফিয়া কামাল, বেগম রোকেয়া। বাহ, ভাবতে অবাক লাগে, কাজের মধ্যে থেকে এত টেনশনের মধ্যে থেকে উনি লেখাপড়া শিখলেন কি করে? শুনেছি উনি তো নাকি নামই সই করতে পারতেন না। ঠিকই শুনেছেন, এখন আমার মা গ্রামের কত মেয়েকে নিজে পড়িয়ে কলেজে পড়তে পাঠিয়েছেন। সত্যি, তোমাকে, তোমাদের সবাইকে দেখে আমি অভিভূত হয়ে যাচ্ছি, আমার এখানে থেকে যেতে ইচ্ছে করছে। শহরের মানুষের গ্রাম নিয়ে একটা ভয়, এখানে কোনো নিয়ম নেই, এলেই অসুখ হয়, হাজারো অসুবিধা। এখন দেখলেন তো গ্রামের মানুষ এখনো সহজ ও সরল, তবে বোকা নয়। চলুন বাড়ি যাই। বোকা যে নয় সে তো বুঝতেই পারছি। হ্যাঁ চল।
নাও মা। এত বড় কই মাছ এই প্রথম দেখলাম। আরে খাও খাও, আমাদের পুকুরের মাছ। এখানে যত প্রকারের মাছ রান্না হয়েছে আমার চাষ করা মাছ, নির্ভয়ে খাও। মুরগির মাংসটা চমৎকার হয়েছে। আরে নে না। পালা দেশি মুরগি, রান্না করছি নারিকেলের দুধ দিয়া। আজ আমরা মায়ের ঝেয়ে দুইজনে পাক করছি। সুমন, তাহলে রাতে আর যাওয়া হলো না। এতগুলো প্রজেক্ট দেখতে দেখতেই তো সন্ধ্যা হয়ে গেল। বিশেষ কাজ না থাকলে দুই একদিন থাকো। কাল তোমাগো ভাপা পিঠা খাওয়াম। ঘুম থেকে উঠা দেখবা পিঠা বিছানার পাশে। আমার পিঠা খারাপ না, চিতই পিঠা তৈরি করে বিক্রি করছি। হাতে তৈরি সেমাই খাইছো? জি না তো। তাও খাওয়াম। অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম। শেখার সব উপকরণ তো শহরের মধ্যে। ও তুমি বুঝবে না নাজু। নাজু? মা ছাড়া এই নামে তো আমায় কেউ ডাকে না। না মানে ওই হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেল, তুমি মাইন্ড করলে নাকি? না না, অবাক হলাম। তবে এত কিছুর মধ্যেও একটা ব্যাপার মনের মধ্যে। কি বলুন? বললে তুমি রাগ করবে না বলো। বারে রাগ করবো কেন? আমাকে কি খুব রাগী বলে মনে হয়? না তা ঠিক মনে হয় না, তবে তোমার ভেতরে একটা অদ্ভুত পার্সোনালিটি কাজ করে, তাই ভয় হয়। অত ভূমিকা না রেখে বলুন তো। তোমার মতো একজন সুন্দরী মেয়ে অথচ নিজেকে মনে করে খুবই সাধারণ, কথা বলে সহজ সরল ভাষায়, তবে বুদ্ধিমতী। কিভাবে বুঝলেন? ঘন পাপড়ি ঘেরা গভীর দুটি চোখ, কখনো আয়নে দেখেছো? চোখ কিন্তু মানুষের মনের কথা বলে। ওই চোখের ভাষা বোঝার জন্য অমনি আরেক জোড়া চোখ লাগে। আজ আমার মনে হচ্ছে সে চোখ আমার আছে। ওভাবে কখনো নিজের চোখ দেখিনি, আর কেউ কখনো বলেও নি। শুধু আমার মা বলেন আমার চোখ নাকি সুন্দর। এই জন্য তো তুমি অনন্যা। অনেক বড় বড় ভাষাবিদরা কিন্তু ভুল করে। হ্যাঁ করে, অনেকের মধ্যে আবার অনেকেই ভুলের বাইরে থেকে যায়। তাও মানি, তবে ভাষাবিদ কিন্তু রাতারাতি হতে পারে না, তার জন্য গবেষণার প্রয়োজন আছে। আসলে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। বিশ্বাস অবিশ্বাসের কথা আসছে কেন? নাজমা, ভালোবাসি কথাটা কোনো মেয়েকে বলা হয়নি, এই প্রথম তোমাকে বললাম, তাই খুব নার্ভাস লাগছে। আপনি হাসালেন। আপনারা শহরের বড় লোক, বিশাল অট্টালিকায় মানুষ হয়েছেন, লেখাপড়া করেছেন ইংরেজি স্কুলে। আপনি বিয়ে করবেন তো আপনাদের সমাজের মেয়েকে, প্রবাদ ভুলে যান কেন? বন্যীরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। লেকচার দিলে মাস্টারিটা ভালোই করতে পারবে। শোনো, শহরের মানুষের শেকড়ও কিন্তু এই গ্রামে। গ্রাম ছাড়া শহর অচল, এটা নিশ্চয়ই জানো তুমি। মানুষ জানে তো কত কিছু, কাজে লাগার কতটুকু। মিথ্যা বলে মহাপাপ, তাই বলে কি কেউ মিথ্যা বলে না? ঠিক আছে, খালার সোহেলকে আমি বলবো। বাহ, আমার মতের কোনো মূল্য নেই। আমার মা গ্রামের সরল মানুষ হলেও তার আত্মসম্মানবোধ বড় টনটনে। তার সম্মানে আঘাত লাগে এমন কোনো কাজ তিনি করবেন না। নাজু, আমি কি তোমার যোগ্য নই? পুরুষ মানুষকে এত সেন্টিমেন্টাল হতে নেই। আপনার মনের মধ্যে আরেকটি মন আছে, ধীরে সুস্থে সেই মনের সঙ্গে বোঝাপড়া করুন, তারপর দেখা যাবে। আপনি সুপাত্র, সে আপনি নিজেও বোঝেন, তাই এত চট করে বলে ফেললেন। তুমি পছন্দ হবার মতো পাত্রী তা তুমিও খুব ভালো করে জানো। বাইরের সৌন্দর্য তেমন কিছু এসে যায় না, আসল হলো মানুষের মন। সে মনকে জানতে হলে, বুঝতে হলে সময় প্রয়োজন। হ্যাঁ এই কথাটা অবশ্য ঠিক, কিন্তু এমনও তো আছে এক ঘন্টা চেনা জানায় মানুষ সারা জীবন একসঙ্গে কাটিয়ে দেয়। সেটা বিরল ঘটনা। ধরে নাও না এটাও একটা বিরল ঘটনা। তুমি যদি কথা দাও, আমি 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 সত্যি বলছি, আমি তোমার জন্য অনন্তকাল অপেক্ষা করতে পারি।
অনেক ঘুরলাম, অনেক কিছুই তো দেখলাম। আচ্ছা, নাজমা সুমন বোধহয় এতক্ষণে বাড়ি ফিরেছে। এই ছোট ঘরটা এখানে কেন, তোমাদের বড় ঘরের সঙ্গে? হ্যাঁ, ভেতর দিক দিয়ে দরজাও আছে, ওটা মার ঘর। মার ঘর মানে উনি দালানে থাকেন না? না, বাবার ঘর এটা। এই ঘর থেকে জহির দাদুর প্রেরণায় মা কোদাল হাতে বেরিয়ে গিয়েছিলেন। ক্লান্ত হয়ে এই ঘরের ঠান্ডা মাটিতে তিনি লুটিয়ে পড়তেন। এই ঘরখানায় বাপজান আমাদের নিয়ে অনাবিল শান্তিতে বসবাস করতেন। শত অভাবের মধ্যেও মার মুখে হাসি লেগেই থাকতো এই মাটির ঘরে। শুধু মা দূরে ঘুমিয়ে আমাদের স্বাস্থ্য ভালোই ছিল। আমার মা বলেন, মাটির দেহ মাটির ঘরে তো যাবেই, কাজে অভ্যেস খারাপ করে কী লাভ। তিনি বলেন, আমার তো কোনো অসুবিধা হয় না, আমরা জোর করে মোটা একখানা তোষক দিয়েছি, আর এ ঘরে নাজমাও মার গলা ধরে ঘুমায়। আসলে উনি তোমার বাবার স্মৃতিকে ধরে রেখেছেন। হ্যাঁ, হতেও পারে। সোহেল, তোমাকে একটা কথা বলা দরকার। বেশ তো, বলো না। সুমন নাজমাকে পছন্দ করে, মানে বিয়ে করতে চায়। কি বলছো তুমি? সুমন তোমাকে একথা বলতে বলেছে, সে তোমার বন্ধু। কিন্তু আমি তো মাকে ভয় পাচ্ছি। তুমি খালাকে বুঝিয়ে বলবে, খালার মত না থাকলে হবে না। তোমার একটা কথা কইতে চাই, রাগ করবে না, কও। তোরা বড় হইছোস, শিক্ষিত হইছোস, কত বুদ্ধি, তোরা কোনো প্রকার বাজে কথা কবি না, এইটা আমি বুঝি, ক বাবা। মা, দিনকাল অনেক বদলাইয়া গেছে, গ্রামে থাকলেও এইটা তুমি আমাকে চাইয়া কম বুঝো না। কইলাম তো, রাগ করুম না, তুই ক। মেরি না, তোমার কাছে একটা প্রস্তাব রাখবো, তোমার পছন্দ না হইলে তুমি হাসি মুখে মানা কইরা দিও। আমি কষ্ট পাইলাম সোহেল, কোনোদিন দেখছস আমার অপছন্দের কথা শুন না, আমারে রাগ করতে। ভুল হয়েছে মা, মাফ করে দাও। খালা, নাজমাকে সুমন পছন্দ করেছে, মানে বিয়ে। তোমার কথা শুন না মনে হইল ওর সেই তোর বিয়া, জন্ম মৃত্যু বিবাহ এইটা আল্লাহর হাতে। শোনো মা, তেলে আর জলে মেলা বড় কঠিন ব্যাপার। খালা মা, আমার মা অনেক বড় মনের মানুষ। শোনো বাবা, সব সন্তানই তার মাকে ভালো বলে। না মানে আমার পছন্দকে উনি অসম্মান করবেন না, আর আপনি সোহেলের মা, এটা জানলে মা খুবই খুশি হবেন। শোনো, কোনো মানুষের কাজের সাফল্যকে প্রশংসা করা আর তার সঙ্গে আত্মীয়তা করা এক জিনিস নয়। নাজুর বাবা কাঁচি হাতে মাথায় মাথাল দিয়ে খেতে কাজ করছেন, ধানের বোঝা মাথায় করে বাড়ি আসছেন, আমি ঢেকিতে ধান ভাঙছি। এই রকম একজন কৃষকের মেয়ে তোমাদের ঘরের বউ হইতে পারে না। আজ চারিদিক আমার নাম সুখ্যাতি, তাই তোমাদের মতো ছেলেমেয়েরা আমার বাড়ির মেহমান। একবার কয়েক মাস বিদেশি মেহমান আয়সাও সব দেখা গেছে, কিন্তু আমি তো সেই রহিমুদ্দির স্ত্রী শালু বিবি রইয়া গেছি, এর কোনো পরিবর্তন হয় নাই, আর আমি তা চাইও না। আপনার সান্নিধ্য পেলে জীবন ধন্য হয়ে যেত, আপনি অমত করবেন না মা। মা বইলে ডাকলা, মা ডাকটা দুনিয়ার সবচেয়ে মূল্যবান ডাক, তবে এই ডাকের সাড়া আমি কতটুকু দিতে পারবো এখনো বলতে পারি না। তুমি ছেলে ভালো এটা আমি স্বীকার করি, কিন্তু বাবা এর জন্য অনেক ভাবতে হবে, তোমার মুরব্বীদের সাথে আমার কথা বলতে হবে। আমি বড় দুঃখী বাবা, আমার এই নাম যশ প্রতিপত্তির পিছে ঘাম রক্ত চোখের পানি মিশে আছে। আমার ছোট্ট জাদুঘরে এখনো যত্ন কইরা রাখা আছে নাজুর বাবার মাথাল, সেই মাথাল মাথা দিয়া আমিও কাম করছি, সেই মাথাল কোদাল খুন্তা কাস্তে ঝাঁকা ছাতা শিক দিয়া
সোয়েটার তৈরি কাটা, আমার অতীত জীবন সবসময় আমার চোখে চোখে থাকে। তিনি বাচ্চা থাকলে তো আমাকে কোনো খোঁজ তোমরা পাইতা না, তাই আমি মনে করি নাজুর বাবার কোনো অসম্মান হবে এমন কোনো কাজ আমি করুম না। খালুর কোনো অসম্মান আমরা করছি না, তাছাড়া শহরের সব মানুষে তো প্রায় গ্রাম থেকে আসা, আমাদের নানি দাদি সবাই গ্রামে বাস করতেন। তা হয়তো করতেন, কিন্তু কৃষক তো ছিলেন না। গ্রামের মধ্যেও দুইটা শ্রেণী আছে। খালা, শহরেও অনেক রকমের শ্রেণী আছে, কিন্তু সেজন্য বিয়ের ব্যাপারে তেমন কোনো অসুবিধা হয় না। আমি শহরে মানুষ হয়েছি, ওখানকার চেয়ে আপনাদের মন মানসিক তো অনেক উদার। বাবারে, ক্ষণিকের মোহকে জিন্দগি মনে করলে ভুল হইতে পারে। বাড়ি যাও, তোমার মার সঙ্গে আলাপ করো, নিজের মনের সঙ্গে বোঝাপড়া করো, তারপর দেখা যাইব। তোমরা খুব ভালো ছেলে মেয়ে, আমি তোমাগো মায়ায় পইড়া গেছি। সম্পর্ক হোক না হোক, তোমরা মাঝে মাঝে বেড়াইতে আসবা। সোহেল বল, খালার কথা শুনে তেমন আশা তো পেলাম না ভাই। তোর মার সঙ্গে আলাপ না করে মা কোনো কথা বলবেন বলে মনে হচ্ছে না। একদিন মার সঙ্গে নাজুর বিয়ে নিয়ে আলাপ করছিলাম, তারপর সেদিনও প্রায় এই ধরনের কথাই মা বলছিলেন। ও, তার কথা হলো বড়লোকের ছেলের সঙ্গে বোনের বিয়ের কথা মনেও আনিস না, একটু ভুল করলি চাষার মেয়ে বলে খোঁটা দেবে। তাহলে কি করা যায় বলতো? তুই বাড়ি গিয়ে বুঝিয়ে সুঝিয়ে খালাকে এখানে নিয়ে আসার চেষ্টা কর। কিন্তু তুই তো মাকে জানিস, একটু কড়া মানুষ। তবে তার অন্য একটা দিকও আছে, মনটা বড়ই উদার, একবার যাকে ভালোবাসবে তাকে আর ছাড়বে না। এটা তুই ঠিক বলেছিস, যেমন ধর ভালো কিছু রান্না হলে তোকে না খাইয়ে ছাড়বে না। দেখা যাক, মেরিট পত্রিকায় প্রতিবেদনটা পড়ুক, ছবি দেখুক, তারপর বোঝা যাবে। তুই ঠিক বলেছিস। শোন, আমি কিন্তু কালকে চলে যাচ্ছি। তা হ্যাঁ রে, খালা কোথায়? স্কুলে। হ্যাঁ, আজ পরীক্ষা, ফিরতে বোধহয় বেশি দেরি হবে। ও নাজু, কাল সকালে চলে যাচ্ছে, আমাকে তোমার কিছু বলার নেই, তোমার কথাটা জেনে গেলে স্বস্তি পেতাম। জবাব শোনার জন্য এত ব্যস্ত হয়েছেন কেন? বাংলাদেশের বাইরে তো যাচ্ছেন না, আপনার বাসস্থান আর এখানকার দূরত্ব মাত্র কয়েক ঘন্টার। আমার কথার জবাব কিন্তু এটা হলো না। আপনারা শহরে মানুষ, ধৈর্য বড় কম, যে কাজটা করার জন্য এখানে এলেন সে কাজটা সুন্দরভাবে হোক, এক কাজের মধ্যে অন্য কাজ টেনে আনা ঠিক নয়, এই দুটো কাজের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। শান্ত শীতল শ্যামল ছায়া, কোকিলের ডাক, নির্জন সন্ধ্যায় ঝিঝির ডাক, নিরে ফেরা পাখিদের গান, এসব দেখেনও না শোনেনও না। নাজু নাজু, আমি চুপ চুপ ধরে তোমার পাশে বসে শুধু শুধু তোমার কথা শুনব। তুমি কথা দাও, আমার জন্য অপেক্ষা করবে। আমার কোনো বিয়ের প্রস্তাব এখনো আসেনি, অপেক্ষার কথা আসছে কেন? আওয়ার ভিলেজ নিয়ে ইংরেজিতে রচনা লিখেছেন, প্র্যাকটিক্যাল পরীক্ষা একেবারেই ফেল। গ্রাম থেকে আসার পর তোমার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি, কারণটা জানতে পারি? পরিবর্তন কই না, তেমন কোনো পরিবর্তন হয়নি তো। শোনো, আমি কে ভুলে যেও না, মুখ দেখলেই বাবা বুঝে ফেলতেন কি হয়েছে। শোনো মা, তুমি জজ সাহেবের মেয়ে, এটা ভোলা যাবে না তো, কারণ দিনে কয়েকবার করে মনে করিয়ে দাও তুমি। আচ্ছা মা, তুমি তো একসময় সুন্দর ছবি আঁকতে, তাই না? তোমাকে একবার যদি ওই গ্রামে নিতে পারতাম না, তুমি আর আসতেই চাইতে না, বুঝলে? শুধু বসে বসে ছবি এঁকে যেতে। খালামণি, হে মেয়ে, এতক্ষণে আসার সময় হলো, আজ আপনাকে জাদু দেখাবো। তা কেমন? এই দেখুন, ওই যে যার সাক্ষাৎকার নিতে গিয়ে কত পিঠা পায়েস বড় বড় কই মাছ খেয়েলাম,
এত কথা না বলে এই পেপারটা দে না আমার হাতে। এই নিন, দেখুন তো চেহারাটা কার মতো। এ কি, ইনি সালমা বেগম? উনি সোহেলের মা। সোহেলের মা? এত বড় বিজনেসম্যান, দেখতে তো একদম আমার মতো। এ কি করে সম্ভব? কি ডিগনিফাইড চেহারা, কি সুন্দর গাছের তলায় মোড়ায় বসে আছে, শাড়ির কালো পাড়টা ফর্সা মুখখানাকে ঘিরে আছে, কি অপূর্ব ফটোগ্রাফি। খালামণি কি দেখছেন? না ইয়ে মানে দেখছি, সুমন আমাকে একবারও বলেনি, উনি দেখতে অনেকটাই আমার মতো। মা, বলে দিলে তোমাকে সারপ্রাইজ দেওয়া যেত না বুঝলে। আমি ভেবে পাই না উনি কি করে কৃষকের বউ হতে পারে, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। খালামণি আমরা তো অত কিছু বুঝি না, আশ্চর্য ঘটনা। আচ্ছা আপনি চলুন, নিজে গিয়ে দেখে বুঝে আসবেন। ঠিক আছে, নিশ্চয়ই আমি একবার নিশ্চয়ই যাব, এখানে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। তুমি খালাকে কিছু বলেছো? না মানে ওই সময় এবং সাহস কোনোটাই পাইনি। খুব ভালো, তবে একবার নিতে পারলে হয়, তারপর যা হওয়ার হবে। তবে দুই মাই কিন্তু খুব শক্ত। আমার মা তো শুধু শক্ত নয়, শক্ত আবার নরম। এ একদিকে ভালো। রোহান ভাই থাকে আমেরিকায়, মা জানে রোহান দেশে ফিরবে না কোনোদিন, তারপরেও ওর বান্ধবী কেন বিদেশে নেই এই নিয়ে কি কাণ্ড বাঁধালো। হ্যাঁ আমার মনে আছে, আমি এসে কত কায়দা করে বুঝিয়ে ঠিক করেছিলাম খালামণিকে, তখন কিন্তু একটা কথাও বলেনি। ভাগ্যিস তখন বলেছিলাম আমরা সুমনকে বিয়ে দেব গ্রামের সুন্দরী শিক্ষিতা মেয়ের সঙ্গে। খালামণি ঝোঁকের বসে বলেছিল ঠিক বলেছিস তাই হবে। তোমরা, কি সৌভাগ্য আমার। উনি কে? উনি সুমনের মা। মেরি কি হলো, দুজন দুজনকে দেখে এমন চুপ হয়ে গেলেন কেন, কথা বলুন। ইয়ে না মানে দেখছি। আচ্ছা সুমন, তোর মা কোন জন তাই তো বলি, এখানে এসে ছেলের আমার বাড়ি ফেরার নাম নেই কেন? অথচ কেউ আমাকে কিছুই বলেনি। আমাকেও বলেনি, সেদিন পেপার দেখে ছুটে এলাম আপনাকে দেখতে। আপা কথা পরে হবে, হাত মুখ ধুয়ে নাস্তা চা খেয়ে তারপর। আচ্ছা সেই ভালো, বড্ড চায়ের তেষ্টা পেয়েছে, সব রেখে আগে চা। খালামণি আসুন আমার সঙ্গে আসুন। এ কে, এ তো দেখছি একেবারে সদ্য ফোটা কুসুম কলি। সোহেলের একমাত্র বোন। বোন একটাই ভালো। নাজু তোমাকে আগেই বলে দেই, খালামণি কিন্তু খুব ভালো মনের মানুষ। বাহ, সব খাবারগুলো তো বেশ মজা। পাটিসাপটা পিঠা সেদিন কয়েকটা কিনেছিলাম, এক একটা পিঠার দাম 10 টাকা, আর এখানে প্লেট ভরে রেখেছ। পেঁপের হালুয়া আর একটু দেই? হ্যাঁ হ্যাঁ দাও, খুবই ভালো হয়েছে খেতে। বাঁদর দুটো আমাদের নিয়ে কি মজাটাই না করলো, দাঁড়াও ওদেরকে নিয়ে আমরাও কিছু করব। কি বলো নাজু, মেরিকে নিয়ে একটা প্ল্যান করো। আসার পথে দু একজনকে বলতে শুনলাম সোহেলের মার রাতারাতি এমন উন্নতি হলো কেমন করে। বোন সালমা, আমি কি আপনার ইমেজ নষ্ট করে দিলাম? না না, যখন ঘুরতে বের হবে তখন সবাই ভালো করে আপনাকে দেখবে, তখন ওদের ভুল ভেঙে যাবে। তবে ওদের মনের মধ্যে একটা কিন্তু থেকেই যাবে। না না, কি যে বলেন, কোথায় আপনি আর কোথায় আমি। এখন থেকে কথাটা ঘুরিয়ে বলতে হবে, আসমা চৌধুরীর চেয়ে সালমা বেগম অনেক দামি, অনেক নামি। আপনাদের নামের মধ্যেও কিন্তু আশ্চর্য মিল রয়েছে। তাই তো ভাবছি রে মা। কোথায় সালমা? সালমা কোথায়? এই তো আপা। তোমার সব দেখে এলাম। ওরে বাপরে, সে তো বিশাল কাণ্ড।
আন্তর্জাতিক সম্মেলনে ডাক পড়লো বলে। আমাকে একটু তোমার সঙ্গে নিয়ে বোন। ঠাট্টা করতেছেন? না না না, ঠাট্টা নয়, সত্যি সত্যি বলছি। আজ থেকে তুমি আমার বোন। আর শোনো, তোমার স্কুলের জন্য যত টাকা লাগে সব আমি দেব। আমার টাকার ব্যবস্থা হয়ে গেছে। বেশ তো, অন্য একটা প্রজেক্ট হাতে নাও, আমি এখানে প্রায়ই আসবো। তোমার বকুলতলায় আমার ছবি আঁকার সব ব্যবস্থা করে দেবে। প্রজেক্ট না করলেও আসবেন, দেখতে আসবেন নিশ্চয়ই। শোনো বোন সালমা, আমার একটা আবদার আছে। বলেন। তোমার মেয়ের সঙ্গে ঘুরে ঘুরে সব দেখলাম, দারুণ ব্রিলিয়েন্ট মেয়ে, শহরে এমন মেয়ের সংখ্যা কম। ওকে আমার খুবই পছন্দ হয়েছে, মেয়েটা আমাকে দিয়ে দাও। আপনার ছেলের মত নিতে হবে না, আমার মেয়ের মত? আহা, ওরা অমত করবে না আমি জানি। ঠিক আছে, বাস তাহলে তো সব পরিষ্কার, আর কোনো বাধা নেই। মেয়েটাকে ডাকো না। খালামণি, আমি ডাকি? ঠিক আছে, ডাকো। নাজমা, খালামণি তোমাকে ডাকছেন। জি, খালামণি আসছি। এসো মা, এসো। মেরি, আমার গায়ের গহনাগুলো খুলে ওকে পরিয়ে দাও। খালামণি, সব কেন, দু একটা পরলেই হবে, পরে আপনার বউকে যত খুশি দেবেন। কিরে মা, আমার ছেলেকে তোর পছন্দ হয়েছে তো? খালামণি দেখছেন না, নাজু কেমন লজ্জা পেয়েছে, এক দৌড়ে পালালো। আপা, নাজু গ্রামের মেয়ে, যেভাবে ঘটনাটা ঘটে যাচ্ছে এ তোর একটু ভয় পাবারই কথা। দেখো বোন, আমি কোনো কাজ বেশি চিন্তা ভাবনা করে বলতে বা করতেও পারি না। এই নাজু, শোন, দে তো দেখি মা, জম্পেশ করে একটা পান দে। এখানে এসে পান খাওয়াটা শিখে ফেললাম। চাচা ঘরে আছেন? কে? ওরে বাবা, গরিবের ঘরে হাতির প্রবেশ। গরিব ভাই, তোমার সব আবার বদলাইলো না? ভাবি সাহ, ঘরে আসো, এনে বসো, এনে বসো। ওই জমিলা বিবি, দেহ কেডাই আছে, আমর জ্বালা, ও তো ঘরে নাই। ভাবি সাহ, আমি ভাবতে পারি নাই তুমি আইবা। এতদিন অপেক্ষা করলাম, তুমি ভাই গেলা না, ওকে খোঁজও নিলা না। ভাবি সাহ, যে অন্যায় আমি করছি, যাই কেমনে কও। পুরানা কথা কইয়ে মন খারাপ করণের দরকার নাই, অহন তোমার মস্ত বড় দায়িত্ব পালন করতে হইব। কও ভাবি, কি করতে হইব, জান দিয়ে সেখাম করে দেব। নাজুর বিয়া হঠাৎ ঠিক হয়েছে, অহন সব কামকাজ তোমার করতে হইব। খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম। সোহেল কোন চাচা? আমার পালের গরুটা দিয়া আমি কিন্তু খাওয়ামো, মানা করলে চলবো না। এইটা আপনি কি কোন চাচা? ওই গরুর তো অনেক দাম। হোক দাম, ভাইজের বিয়েতে চাচায় খরচ করবো না। ভাবি সার, সত্যি তুমি অনেক বড় মনের মানুষ। কলিম ভাই, সবই আল্লাহর ইচ্ছা। এইবার বুঝলাম, ক্ষমাই মানুষের বড় ধর্ম। জাহানারা আহমেদ রচিত শুভক্ষণ নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসমা, ফেরদৌসি আহমেদ লীনা, নাজমা, রক্তিমা খানুম, মেরিনা, সৈয়দা ফরিদা ফেরদৌসি যাত্রী, জরিনা, মর্জিনা বেগম, সুমন, মুস্তাগিসুর রহমান বাবু, সোহেল, সৌরভ হোসেন, কলিমুদ্দি, সালেউদ্দিন আহমেদ, জহির এস এম মহসিন, এবং সালমা বেগমের চরিত্রে অভিনয় করেছেন সুজাতা আজিম। সম্পাদনা এমদাদুল হক, নাটকটি প্রযোজনা করেছেন খায়রুল আলম সবুজ।